আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি আপনাদের দেখাবো সাধারণ সালোয়ার কিভাবে কাটিং করবেন। প্রথমে আমি 7 ইঞ্চি বেল্টের জন্য বাদ দিব। দেখুন 7 ইঞ্চিতে আমি দাগ মেরে নিচ্ছি এবং লম্বা দিব। আমি একটু আগিয়ে নিচ্ছি যাতে আপনাদের ফিতার মাপটা দেখা সুবিধা হয়। লম্বা দিব 40 ইঞ্চি। দেখুন 40-এ দাগ দিয়ে নিয়েছি। এবার আমি স্কেল দিয়ে দাগটা সমান করে দিচ্ছি। আমি সেলাইয়ের জন্য একটু আয় রাখলাম, সেটুকু দাগ দিয়ে নিলাম। আর মোহরি দেবো, দেখুন 12-এর অর্ধেক 6-এ দাগ দিয়ে নিয়েছি 1 ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য। এবার আমি হাই বা ধড়ি কীভাবে কাটিং করবেন দেখাচ্ছি। এখানেও আমি 7 ইঞ্চি বাদ দেব বেল্টের জন্য। এখান থেকে আমি 16 ইঞ্চি হাই দেব। এখানে 1 ইঞ্চি রাউন্ড করার জন্য। এবার আমি স্কেল দিয়ে দাগ দিয়ে নেব। এভাবে একটু রাউন্ড করে দাগ দিয়ে নেবেন। এবার আমি স্কেল দিয়ে দেখুন হাইয়ের মাপটার জন্য আমি দাগ দিয়ে নিচ্ছি বাটি সেলাই এবং অরিজিনাল আই। এভাবে আপনারা সেলাই করে নেবেন। দেখুন আমার দাগ দেওয়া হয়ে গেছে। এবার আমি কেটে দেখাবো, তাই সিটটা একটু বাঁকা করে নিচ্ছি। ঠিক এভাবে সুন্দর করে আপনারা সিটটা কেটে নেবেন। ভিউয়ার্স বন্ধুরা, যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিবেন ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশন করে দিন নতুন নতুন আরও ভিডিও আপনারা দেখার জন্য। এভাবে সুন্দর করে দাগ অনুযায়ী কেটে নেবেন। দেখুন আমার সালোয়ারের মেন পাতটা কাটা হয়ে গেছে। এবার যে মাজার বেল্টটা হবে সে বেলের সিটটা দেখুন নিচে থেকে বের হয়ে এসেছে। এটা দিয়ে আমি বেল্ট তৈরি করব। নিচের দিকে জোড়া আছে, তাই আমি এখানে 4.5 ইঞ্চি নেব। এখানেও 4.5 ইঞ্চি নেব। এবার স্কেল দিয়ে দাগটা মিলিয়ে নেব। এভাবে মিল করে সুন্দর করে দাগটি করে নেবেন। দেখুন আমার বেল কাটা হয়েছে। এবার বেল্টে যে জোড়া লাগবে সে সিটটা কোথা থেকে নেবেন দেখিয়ে দিব। এটা দিয়ে আমি পার মোহরি করব। এখানে সিটটা আছে, দেখুন আমি 9 ইঞ্চি কেটে নেব। এ পরিমাণ আমার বেল্টে লাগবে, সে পরিমাণ আমি দেখুন ডাবল সিট নিয়েছি। এভাবে ডাবল সিট নিয়ে সমান করে কেটে মিলিয়ে নেবেন। দেখুন এবার আমার বেল্টটা 45 ইঞ্চি টিকবে। আমি 46 রেখেছি 1 ইঞ্চি সেলাইয়ের জন্য। ঠিক এভাবে কেটে নেবেন। ভিউয়ার্স বন্ধুরা, যদি নতুন হয়ে থাকেন অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশন করে দিন। আল্লাহ হাফেজ।